और सजेस्ट किया है हमारे बहुत प्यारे दोस्त, बहुत प्यारे वीवर फ्रॉम बांग्लादेश जनाब, नाम है राशिल खान। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूँ समरा। मैं हूँ हामिद अली फारूकी। वेलकम बैक टू एच ए व्यूज चैनल। आज का जो वीडियो है जनाब, वो बड़ा खूबसूरत वीडियो और सजेस्टेड वीडियो। आपका हाँ। बहुत ज़्यादा शुक्रिया इतना अच्छा सजेशन देने के लिए। दोस्तों, हम आपकी सजेशन पे भी वीडियो बनाते हैं, और अगर आप नहीं हैं तो हम भी नहीं हैं, आप हैं तो हम हैं। आपकी मोहब्बत का बहुत ज़्यादा शुक्रिया, बने रहिएगा साथ। और इस जो वीडियो का ओरिजिनल लिंक है वो डिस्क्रिप्शन बॉक्स में मौजूद है। शुरू करते हैं जी आज का वीडियो। नए आने वाले दोस्तों से गुजारिश है कि प्लीज़ सोचे समझे बगैर एच ए व्यूज़ फैमिली का हिस्सा बन जाइए और इन्जॉय कीजिए एच ए व्यूज़ के अच्छे अच्छे मुनफरिद वीडियोस। बढ़ते हैं जनाब आज के वीडियो की जानब। लेट्स स्टार्ट टुडे वीडियो। ये जी एक टी रिसोर्ट है जनाब, श्रीमंगल मौलवी बाजार, और बड़ा ज़बरदस्त जबरदस्त ब्रिज। हाँ। और सब्जा बहुत खूबसूरत। ये कोई आप सिस्टर है जी हमारी वहाँ पे। हाँ जी, ये बता रही हैं सारा। আমি আজকে গ্র্যান্ড সুলতানে এসেছি। আপনারা হয়তোবা অনেকেই মানে মোটামুটি অনেকেই জানেন, তো গ্র্যান্ড সুলতানে আসার পর আমি আপনাদের জন্য চিন্তা করলাম আমি যেখানে যাব সেটা আপনাদের জন্য ভিডিও করব না, তা তো হতেই পারে না, কারণ আমি সব সময় চেষ্টা ব্যাকগ্রাউন্ড দেখো যেমন এনজয় করি বহুত খুবসুরত ভিডিও দেখি এনজয় করতে পারেন, আর আপনারাও পরবর্তীতে আসার যখন আসবেন তখন যেন আমার ভিডিও দেখে ভালোভাবে মানে সবকিছু শুনে আসতে পারেন। তাই আজ আমি আপনাদেরকে গ্র্যান্ড সুলতান ঘুরে দেখাচ্ছি। আমি তো অনেক বেশি এনজয় করছি, চলুন আমি আমি এনজয় করতে করতে আপনাদের জন্য অল্প অল্প করে ভিডিও করব। চলুন তাহলে আমার সাথে আপনারাও এনজয় করা যায় যাক। আর হলো সবসময় যে কথাটা বলি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই গ্র্যান্ড সুলতানের আরও ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ভিডিওগুলি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি, এটা হলো গ্র্যান্ড সুলতানের যে লবি রয়েছে সেই লবির ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি। তো লবিটা ওনাদের বিশাল বড়, খুব সুন্দরভাবে সাজানো, চারপাশে খুব সুন্দরভাবে সোফা দিয়ে মানে বসার জায়গা অ্যাভেলেবেল রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। একটু দেখিয়ে দিলাম, এটা হলো দিনের বেলা, প্রায় তখন 4টা বেজেছিল, তখনই এটা আমি ভিডিওটা করেছিলাম। এই তো লবিটা কিন্তু বিশাল বড়, আসলে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না। আমি আসলে চিন্তা করলাম প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়ে দিই, এতে করে আপনাদের সুবিধা হবে, দেখেও আপনারা বুঝতে পারবেন ভালোভাবে, আর হলো যখন নেক্সট টাইম আপনারাও আসবেন তখন মানে বুঝতেই পারবেন যে হ্যাঁ কোথায় কি আছে। আর এই লবির সাইডেই কিন্তু সকালের ডিনার মানে সরি সকালের ব্রেকফাস্টের জন্য যে রেস্টুরেন্টটা এখানেই রয়েছে। আর ওই যে আপনাদের ভাই আগে আগে সামনে চলে গিয়েছিল, ও আসার পর বলছিল যে এটা দিয়ে উপরে উঠবে নাকি, তো আমি বললাম যে হ্যাঁ চলো উঠা যাক। তো আপনাদের জন্য আমি গ্র্যান্ড সুলতানে যেদিন আমি গিয়েছিলাম সেদিনই গিয়ে ঠিক এই উপরে বসেই আমি এখানে একটা লাইভ করেছিলাম। তো এটা এই যে সিঁড়িগুলো দেখে নিশ্চয়ই আপনারা মানে বুঝতে পারছেন যে এটা সিঁড়ি কতটা উপরে, এটা অনেক উপরে ছিল, তবে জায়গাটা উপরে ওঠার পরে সুন্দর একটা জায়গা, খুব সুন্দর সবুজ আর সবুজ গাছপালা, তার পাশাপাশি ঘাস এত সুন্দরভাবে সাজানো, মানে উপর থেকে মানে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। তাই ভাবলাম যে আসলে এই জায়গাটা আপনাদেরকে না দেখালেই না, তাই আমি উপরে উঠছি, যেহেতু যেহেতু অনেক উপরেই তারপরেও আসলে না দেখিয়েই পারলাম না, খুব সুন্দর। जो भी दोस्त जाते होंगे यहाँ पे प्लीज हमें बताइएगा कि ये कितनी सीढ़ियां हैं। लाजमी दोस्तों कमेंट में आपने हमें बताना है। और सब कुछ मिलिए रूम रूमের কথা বলি, খাবার দাবারের কথা বলি, কিংবা বাহিরে ঘোরাফেরার কথা বলি, সব কিছু মিলিয়ে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। গাছপালা গুলো খুব সুন্দর, ঘাস খুবই পরিষ্কার, আর চার যেদিকেই তাকাই না কেন সবুজ আর সবুজ, দেখতে অসাধারণ লাগছে। গাছ যে রয়েছে সেই গাছগুলোও কিন্তু খুব সুন্দর ভাবে পরিচর্যা করা, যার কারণে কিন্তু এটা আসলে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু যে ওনাদের সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, বিল্ডিংটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, মেইন কথা উপরে ওঠার পর নিচের ভিউটা খুবই ভালো লাগছিল।
তো এটা হলো উপরে তো দেখিয়ে দিলাম, এখন আবার নিচে চলে যাবার পালা। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে পুরো গ্র্যান্ড সুলতান খুব ভালোভাবে ঘুরে দেখানোর জন্য। নিচে আমি অলরেডি চলে এসেছি, ডিটেইল বতাই যা রহি হ্যায়। আমি হলো এটা হলো গ্র্যান্ড সুলতানের পেছন পাশে, তো আমি পেছন পাশ দিয়েই আপনাদেরকে একেবারে সামনে পাশে নিয়ে গিয়ে দেখাবো। এটা হলো যে পুল, সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলের কাছে আমি এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে বসে এনজয় করতে পারবেন, গান শুনতে পারবেন। রাতের বেলা দেখতে আরো বেশি সুন্দর লাগে, রাতের বেলা চারপাশে লাইটিং ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর তার উপরে তো এই তো গাছপালা, তারপরে হলো ফুলের গাছ, মানে খুব সুন্দর তো সাজানো তো আছেই, মানে অন্যরকম একটা ফিলিংস এখানে গেলেই বুঝতে পারবেন। আমার কাছে মানে এক কথায় অসাধারণ লেগেছে। তার পাশাপাশি সুইমিং পুলের পাশে আবার একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে, তো চাইলে সেখানে ড্রিঙ্কস করা যাবে। আপনারা সুইমিং পুলে মানে ওখানে গান হচ্ছিল, মানে একটা অন্যরকম ফিলিংস, ভালোই লেগেছে। তারপরে তো দোলনা, মানে আমার মেইন কথা এখানে আসার পর ছবি তোলা আসলে শেষ করা যাবে না, এত এত ছবি তোলা যাবে, অনেক অ্যাভেলেবেল জায়গা রয়েছে। আর সুইমিং পুলে তো দুটো ভাগ রয়েছে, একটা হলো বড়দের জন্য আর একটা ছোটদের জন্য। ছোটরা এলে খুব সুন্দরভাবে এখানে গোসল করতে পারবে, ভয়ের কিছু কারণ নেই। তো পুল থেকে আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি। আর ওই যে বললাম যেদিকেই তাকান না কেন শুধু গাছ আর গাছ, এটা আসলে অন্যরকম একটা মানে অনুভূতি। এখানে এটার গ্র্যান্ড সুলতানের যাওয়ার পরে এটার ফিলিংসটা একটা আলাদা রকম দেখতে পারবেন, মানে এক একটা জায়গায় গেলে এক এক রকম মানে কি বলবো অনুভূতি হবে। তো এইটাতে আমি এখন চলে যাচ্ছি হলো অরণ্য বিলাস, মানে এখানে রাতের বেলা এখানে আমরা ডিনার করেছিলাম, তো ডিনারের ভিডিওটা আজ আমি দেখাচ্ছিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নেক্সট ভিডিওতে ডিনারের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই অরণ্য বিলাসে মানে এটাও অনেক উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হয়, তারপরে এখান থেকে নিচে দেখতে খুবই সুন্দর। আমি একটু আপনাদেরকে মানে আমরা ডিনার যেহেতু রাতের বেলা করেছিলাম, এতে করে যেন আপনারা দেখতে পারেন। আর অনেকেই আমাকে বলেছেন যে আপু এখানে মানে কত রুম পার ডে কত করে নিয়েছে। আর এখানে আসলে আমরা একটা সামার ডিসকাউন্ট ছিল, সেই সামার ডিসকাউন্টে এসেছি, যার কারণে এখানে 15,777 টাকা নিয়েছে। আর দুপুরের ডিনার, দুপুরের খাবার ছিল, তার পাশাপাশি রাতের ডিনার ছিল, সকালের ব্রেকফাস্ট তো ছিলই। এই তো এটা, আর কিছুদিন পরে যেহেতু ঈদ, ঈদের জন্য ওনাদের একটা ডিসকাউন্ট রয়েছে, আমি সেদিন পেজে দেখলাম 16,777 টাকা। তো সেই সেটার উপর আপনারা আসতে পারেন, আপনারা ওনাদের পেজে গিয়ে দেখতে পারেন। পেজে কিন্তু ওনারা সব আপডেট দিতে থাকে, যখন যেটা অফার থাকে সেই অনুযায়ী ওনারা আপডেট দিয়ে দেয়, আপনারা পেজে গিয়ে দেখার পরেই সে এখানে আসতে পারবেন। তো আমি এই যে অরণ্য বিলাস তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেখান থেকে আমি এখন নেমে গিয়েছি, এখন আমি চলে যাচ্ছি হলো সামনের দিকে। দেখা যাক, মানে যেদিকেই যাবেন সেদিকেই দেখতে আপনাদের কাছে আমার মনে হয় যে দেখতে খুবই সুন্দর লাগবে, কারণ আমার চোখে খুব সুন্দর লেগেছিল। আর কিছুদিন আগে আপনাদের সাথে আমি রয়্যাল টিউলিপের কিছু ভিডিও শেয়ার করেছিলাম, আমি যখন কক্সবাজার গিয়েছিলাম, তো সেটাও 5-star একটা রিসোর্ট ছিল, সেটা দেখতেও অন্যরকম সুন্দর ছিল, আর সেটা দেখতে ভালো লেগেছিল। ওইটার আসলে কি বলবো, এক একটা জায়গায় এক এক রকম দেখার সৌন্দর্য, এক এক রকম অনুভূতি। যেমন সেখানে যাবার পরে আমি যেমন রুম থেকে দেখতে পাচ্ছিলাম হলো বীচ দেখতে পাচ্ছিলাম, আমার কাছে অন্যরকম একটা ফিলিং। এখানে যেমন আসার পর এখানে কিন্তু রুম থেকে পাহাড়, চারদিকে যেদিকেই তাকাই সেদিকে কি শুধু গাছ গাছ আর পাহাড়, মানে এটা আসলে অন্যরকম অনুভূতি। এক এক জায়গায় এক একটার মানে ফিলিংস, যার কারণে আসলে সবখানে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ও সাথ মে না, ও বড় খুবসুরত লাগে, উপর ঘাস আছে, নিচে সাইড দিয়ে উপর পাথর লাগে সেখানে, মানে সেই আমার মনে হয় যারা গিয়েছেন তারা তো জানেন, যারা জাননি তারা আমার মনে হয় যে ভালো লাগবে, মানে আমার যেমন ভালো লেগেছে। এই তো, আর এখন আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি, যেহেতু বলেছি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর জন্য। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু প্লিজ এখানে গিয়ে আপনারা, যেদিন আমি বলেছি আমি গ্র্যান্ড সুলতানে যাবো সেদিন থেকেই আমাকে নক করা শুরু করেছিল যে আপু প্লিজ ওখানে গিয়ে ব্লগ করবেন, আমাদের সাথে ভিডিও শেয়ার করবেন। সেই কথা চিন্তা করেই ভেবেছি যে না, আমি এনজয় করার পাশাপাশি আমার ভিডিও করতে আহামরি খুব বেশি সময় লাগবে না, সো আপনাদের রিকোয়েস্ট তো আমাকে রাখতেই হবে। তো এইদিকে আসলে খেলার জন্য, ব্যাডমিন্টন খেলার জন্য, ভলিবল সব কিছু খেলার জায়গা করে দেওয়া আছে।
তো এখানে একটু খেলার জায়গাটা দেখিয়ে দিলাম, তার পাশ দিয়ে আমি মানে এক এক দিক দিয়ে এক একটা রাস্তা কাফি বড়িয়া আর আচ্ছি আর খুবসুরত দেখতেই পাচ্ছেন, যা আসলে আমি বোঝাতে পারছি তোর পে আচ্ছি বলতে যে কে সেহতমন্দ ভি হ্যায় এখানে দেখি বুঝতে হবে যে জায়গাটা আসলে কতটা সুন্দর। তো এখন আমি সেই দিক থেকে এই সামনে সাইডের দিকে চলে এসেছি, আর সাইড থেকে আসলে এখান থেকে গ্র্যান্ড সুলতানের যে বিল্ডিংটা মেইন যে বিল্ডিংটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, পুরো বিল্ডিংটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর বিল্ডিং এর সামনে খুব সুন্দর একটা লেক রয়েছে, সেই লেক মানে পার হওয়ার জন্য মাঝখানে একটা মাছ বড় ম্যানেজমেন্ট আছে, তার পাশে আবার কিছু দোলনা রয়েছে বসার বেঞ্চ টাইপের কিছু। তো এই দোলনাগুলোতে বসে 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 ছবি তোলার আসলে খুব সুন্দর একটা জায়গা, ছবিগুলা মানে খুবই সুন্দর এসেছে, মনে হচ্ছিল যে মানে আমি দেশে কোনো একটা জায়গায় না মানে বাহিরে কোথাও চলে এসেছি, ছবিগুলো দেখার মানে খুব সুন্দর এসেছে। আর যেহেতু আমরা এটা আপনাদের জন্য ভিডিও করছিলাম তখন দুপুর টাইম ছিল প্রায় 4টা, আমরা ঘুরতে বের মানে রুম থেকে আমরা বের হয়েছিলাম, সরি 4টা না 5টা, মেবি 4:30-5টা হবে, আমরা রুম থেকেই বের হয়েছিলাম 4টার পরে। তারপরে এই যে বললাম লেকের মাঝখানে যে মানে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা আসলে এক কথায় অসাধারণ, খুবই সুন্দর। ব্রিজটাতে দাঁড়ানোর পরে মানে মনে হচ্ছিল যে খুব সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আর দুপাশে আসলে এক পাশে তাকালে দেখা যাচ্ছে একটা বিশাল বড় বিল্ডিং, আর আরেক পাশে দেখা তাকালে দেখা যাচ্ছিল গাছ আর হলো পাহাড়, চা পাত মানে চা বাগান রয়েছে, মানে অন্যরকম একটা সৌন্দর্য, মাঝখানে তো পানি রয়েছে, তারপরে তো ব্রিজ, মানে খুব সুন্দর একটা জায়গা। আমি আসলে পুরোটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মানে যেদিকে তাকাবেন সেদিকে একটা অন্যরকম ফিলিংস। তো এই তো আমি হলো এই ওই পাশটা দেখিয়ে দিয়ে আমি লেকের এই পাশে চলে এসেছি, এই মানে একেবারে সাইডে, এটা হলো রাস্তা থেকে যখন কেউ গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে যায়। সো এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে বাহির গ্র্যান্ড সুলতানের বাহির থেকে দেখা যায়। তো এটা একেবারে সাইডে, এখানে আসার সাইডে আসার পর পিছন পাশে একটা ঝর্ণা দেখতে পেলাম, তো এই ঝর্ণাটাও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে এখানে যে ছোট্ট ঝর্ণা তৈরি করা, তার পাশে আসলে দোলনা সাজিয়ে রাখা আছে, তারপরে চা বাগান, এখানে চা এখানকার চা বাগানটা খুবই সুন্দর, খুবই মানে খুবই অসাধারণ মানে। আর ওই যে বললাম ওনারা খুব সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে, যার কারণে আসলে একদম ময়লা কি বলবো খুবই পরিষ্কার, যেদিকেই তাকানো যাক না কেন, চা বাগানগুলোও দেখতে খুবই সুন্দর লাগছে। এই তো, আর এই জায়গাটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য জায়গা আমার কাছে। আমি মেইন কথা আমি যদি বলতে চাই, আমি এখানে গিয়ে খুবই এনজয় করেছি, আপনাদের জন্য তো ভিডিও করেছি, আমার মনে হয় যে আপনাদের ভিডিও আমার ভিডিও দেখার পর আপনাদেরও এখানে যেতে মন চাবে, আপনারাও যারা যখন ফ্রি হবেন অবশ্যই যাবেন, গিয়ে ঘুরে আসবেন। আর আমার মনে হয় যে ঘুরতে গেলে একটু কাজের ফাঁকে যদি কখনো ঘুরতে যাওয়া যায়, একটু এনজয় করা যায়, সেই মানে সেই কাজের মানে কষ্টটা চলে যায়, কখনো কখনো একটু ঘুরতে যেতেই হয়। অবশ্যই আবারও দেখা হবে। আর এটা হলো একেবারে গ্র্যান্ড সুলতানের সামনে যে গেট রয়েছে, বড় করে দেখা আছে গ্র্যান্ড সুলতান, তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এই তো বাহির পাশ, এখন আমি পুরো ভিডিওটা এই পর্যন্ত আজ তাহলে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা ভিডিও বানায়া ভাইয়া আপনি আমারই আপনি নে ভিডিও বহুত আচ্ছা বানায়া জি, বহুত শুকরিয়া আপকা। ये था जी आज का वीडियो जनाब, सजेस्टेड वीडियो टी रिसोर्ट श्रीमंगल मौलवी बाज़ार, और बहुत अच्छा यार आज बहुत, का बहुत ज़बरदस्त। अगर हम देखें ना तो इस वीडियो में हमें जो सबसे मज़े की बात ये लगी है, एक तो नेचुरल है, खुला बहुत ज़्यादा, और एक बेस्ट टूरिस्ट प्लेस है,
और जो सियाह है या जो टूरिज्म के हवाले से दोस्त शौक रखते हैं उनको ये अपनी तरफ अट्रैक्ट करता है, बुलाता है। और ये वीडियो बहुत अच्छा लगा, उसकी मैनेजमेंट अच्छी लगी, बिल्डिंग शानदार थी और ख़ास तौर पे वहाँ पे जो ग्रीनरी है, नेचुरल एक इन्वायरमेंट है जो कि क्या कहते हैं कि माहौल दोस्त इन्वायरमेंटल है, वेरी फ्रेंडली इन्वायरमेंटल है और बहुत खूबसूरत एक जगह। और यकीनन अगर तो हमें भी मौका मिला तो हम यकीनन इस जगह पर जाना लाजमी पसंद करेंगे और वहाँ पर जाके इंजॉय करेंगे बिल्कुल उसी बहना की तरह जो जिन्होंने ये वीडियो बनाया है। उम्मीद करता हूँ दोस्तों आपको आज का ये वीडियो अच्छा लगा होगा। अपनी राय का इजहार कमेंट बॉक्स में लाजमी कीजिए, अपना ख्याल रखिए, हमें अपनी दुआ में याद रखें। जल्द दोबारा किसी नए टॉपिक के साथ मिलते हैं। अनटिल देन टेक केयर ऑफ़ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़।